আচ্ছা, এখন দেখেন আমি আমার এখানে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ার আমি এটা জাস্ট করলাম আপনাদের একটু বোঝানোর স্বার্থে। হ্যাঁ, আমি এইখানে দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ার আমি মার্জ করে দিব, মার্জ করে একটা লেয়ার করব, একটা লেয়ার করে আমি একটা লেয়ারে ব্ল্যান্ডিং অপশন এবং লেয়ার স্টাইল এগুলো আপনাদের আমি বোঝাবো। তাহলে আমরা এই দুইটা লেয়ার সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করে কি করতে পারি আমরা, মার্জ লেয়ার, এই যে মার্জ লেয়ার, লেয়ার মার্জ করলে দুইটা লেয়ার আমার কয়টা হয়ে যাবে, একটা হয়ে যাবে, ঠিক আছে? অথবা কন্ট্রোল ই, কন্ট্রোল ই তে আপনারা লেয়ার মার্জ করতে পারেন, ঠিক আছে? দুইটা অপশন এখানে, রাইট বাটন ক্লিক করেও করতে পারেন অথবা কন্ট্রোল ই দিয়েও করতে পারেন। লেয়ার মার্জ। আচ্ছা, এখন দেখেন এই লেয়ারটা আমার কি হয়ে গেল, এই লেয়ারটা আমার নর্মাল লেয়ার হয়ে গেল। আপনি এই লেয়ারে আর এডিট করতে পারবেন না লেয়ার মার্জ করার পরে, লেয়ার মার্জ করার পরে আপনি লেয়ার আর এডিট করতে, মানে এই এটাকে আপনি আর এই যে টি টুল দিয়ে কাজ করতে পারবেন না, ঠিক আছে? টি টুল দিয়ে কখনো কাজ করতে পারবেন না মার্জ করার পরে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার মূলত একটা ইমেজে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমরা লেয়ার স্টাইল করব। লেয়ার স্টাইল এইখানে দেখেন লেয়ার স্টাইল আছে, কেউ কারো যদি না থাকে তাহলে আমরা উইন্ডোজ থেকে লেয়ার স্টাইল আমরা টিক চিহ্ন দেবো, আমার এইখানে চলে আসবে, মার্ক করবো, আমার এইখানে লেয়ার স্টাইলটা চলে আসবে। ফটোশপের বাই ডিফল্ট এই লেয়ার স্টাইলগুলো দেওয়া থাকে, আপনাদেরও সবার হয়তো বা আছে। দেখেন এইখানে যদি আমি লেয়ার স্টাইল দিই, আমার বিভিন্ন ধরনের লেয়ারের স্টাইল হচ্ছে, তাই না? হ্যাঁ, বিভিন্ন ধরনের আমার লেয়ার স্টাইল অ্যাপ্লাই হচ্ছে। এটা তো ফটোশপ আমাদের কি দিয়ে রাখছে, তাই না? ফটোশপ আমাদের দিয়ে রাখছে, ফটোশপ কোম্পানি আমাদের দিয়ে রাখছে এটা, কিন্তু আমরা ক্রিয়েট করব, আমরাও এটা ক্রিয়েট করব। এটা নান করে দেন, এটা হচ্ছে ইফেক্ট, ব্ল্যান্ডিং মোডের যে লেয়ার স্টাইলের ইফেক্ট, ইফেক্টের নাম। যেমন এখানে স্ট্রোক দেওয়া আছে, এখানে গ্রেডিয়েন্ট ওভারলে দেওয়া আছে, এখানে আবার গ্রেডিয়েন্ট ওভারলে, তা দুইটা গ্রেডিয়েন্ট ওভারলে এখানে দিয়েছে। এটা আমরা আপাতত নান করে দিতে পারবো এখানে ক্লিক করে, অথবা এই ইফেক্টকে আমরা এইভাবে আমরা কি করব, এনে এই ডিলেট আইকন আছে, ডিলেট আইকনও ডিলেট করে দিলে আমার ডিলেট হয়ে যাবে। স্যার এটাকে তো ক্লিপিং মার্কস করা যাবে, তাই না? আমি বলি হ্যাঁ, সবকিছু করা যাবে। আচ্ছা এখন দেখেন আমরা এটাকে আমরা কি করব, ব্ল্যান্ডিং অপশন বা লেয়ার স্টাইল, লেয়ার স্টাইল এইটা যে থেম্বেলিনে আমরা ক্লিক করলে কি হবে, আমার এই থেম্বেলিনে ক্লিক করলে আমার লেয়ার স্টাইল চলে আসবে, আর এইখানে ক্লিক করলে কি হবে আমরা এডিট করতে পারবো, তাই না? এইখানে ক্লিক করলে আমরা কি করব, লেয়ারটা এডিট করতে পারবো, সরি লেয়ারের নামটা এডিট করতে পারবো, তাই না? জি স্যার, জি স্যার। আবার যদি এইখানে ক্লিক করেন তাও আমার কি ব্ল্যান্ডিং অপশন আসবে, এই ডাবল ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলেও কি আমার ব্ল্যান্ডিং অপশন আসবে, কিন্তু আপনি টেক্সটে যখন ক্লিক করবেন তখন কি হবে, আমার টেক্সট এডিট হবে, এইখানে লেয়ারের যে টেক্সট আছে। আবার এই এফএক্স থেকে আমরা কি ব্ল্যান্ডিং অপশনটা আনতে পারি, এখানে বিভিন্ন রকমের ই আছে। এবার তাহলে চলুন আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা লেয়ার স্টাইলটা আনি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের লেয়ার স্টাইল। এটা আমাদের লেয়ার স্টাইল, এখানে বিভিন্ন স্টাইল আছে, আর এখানে এই 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 যে আপনার বাম পাশে কি আছে, লেয়ারে বিভিন্ন স্টাইল, এবং ডান পাশে আমাদের স্টাইল গুলার প্রপার্টি। এখানে সাপোজ বেভেল এন্ড ইমবুশ, দেখেন আমি বেভেল এন্ড ইমবুশ এর প্রপার্টি আসছে, স্ট্রোক, স্ট্রোকের প্রপার্টি, ইনার শ্যাডো, ইনার শ্যাডোর প্রপার্টি, হ্যাঁ, তারপরে আছে ইনার গ্লো, গ্লোর প্রপার্টি আছে, স্টেন, স্টেনের
প্রপার্টি আছে, বিভিন্ন এখানে প্রপার্টি, এটা কালার ওভারলে, কালার ওভারলের প্রপার্টি আছে, তারপর এটা গ্রেডিয়েন্ট ওভারলে, কি গ্রেডিয়েন্ট ওভারলের প্রপার্টি, এইখানে আমরা যেটাতে ক্লিক করব সেটার প্রপার্টি আমার চলে আসবে। এখন চলেন আমরা ড্রপ শ্যাডো নিয়ে কাজ করি। দেখেন এখানে আমি ড্রপ শ্যাডো দিয়েছি, তাই না? এই ড্রপ শ্যাডোটা দিয়েছি, আমার ড্রপ শ্যাডোর এখানে কালার আছে, এটা ব্লেন্ডিং ব্লিড অপশন। হ্যাঁ, ওই লেয়ারের উপরে রাইট বাটন টিপে এটা আসছে, এই এটা আসলো কই থেকে? কোনটা মানে যেটা ওপেন হয়েছে লেয়ার স্টাইল, একটু ভালো করে দেখেন, এখান দেখেন। হ্যাঁ, এইখানে এফেক্টস থেকে আমরা আনতে পারবো। হ্যাঁ, লেয়ার স্টাইল ব্ল্যান্ডিং অপশন দিলে আমার চলে আসবে। তারপরে আগে দেখেন, পরে কাজ করেন। হ্যাঁ, মোবাইলে দেখতেছেন আর কাজ করতেছেন, কিছুই বুঝবেন না। অথবা আমার যে লেয়ারের যে নামটা আছে, এই নামের পাশে ক্লিক করতে হবে, ডাবল ক্লিক। হ্যাঁ, ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। এবার চলুন আমরা ডপ শ্যাডোটা আমি আপনাদের বুঝিয়ে দিই। এটা হচ্ছে ডপ শ্যাডো। দেখেন আমার এই সাইড দিয়ে কি হালকা শ্যাডো পড়ে গেছে, তাই না? হালকা শ্যাডো পড়ে গেছে। আমি এটা যে কালার দিব আমার সেই সেই কালারের শ্যাডো হবে। এইটা আমাদের অপাসিটি, অর্থাৎ এই শ্যাডোটা আপনি কেমন অপাসিটিতে দিবেন। এটা কমে দিলে কি হবে, নাই হয়ে যাবে। 100% করে দিলে আমার 100% আসবে। এটা আমাদের অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আপনি যেভাবে দিবেন সেভাবে অ্যাঙ্গেল করতে পারবো, তাই না? এটা আমাদের অ্যাঙ্গেল। আপনি ইচ্ছা করলে মাউস দিয়ে ধরেও আমি কি করতে পারবো, এভাবে নড়াতে পারবো। হ্যাঁ, মাউস দিয়ে ধরেও কিন্তু করতে পারি, এই যে। হ্যাঁ, মাউস দিয়ে ধরেও এভাবে আমরা করতে পারবো। দেখেন আমার, আপনি যদি মনে করেন যে অ্যাঙ্গেল আমার সঠিক আসতেছে না, আমরা মাউস দিয়ে আমরা এভাবে ধরে, এই যে ধরেন এটা করলাম। এটা তো স্যার 3D ইফেক্ট নাই। হ্যাঁ, 3D ইফেক্ট, আমি ডপ শ্যাডো নিয়ে আমি বোঝাচ্ছি, আপনি ডপ শ্যাডো বুঝেন, 3D ইফেক্ট এটা পরে। না, শ্যাডোর সাথে তো একদম। হ্যাঁ, দেখেন তাহলে আমরা এটা সাপোজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাক। এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। হ্যাঁ, এই ডিস্টেন্সটা যেমন আছে এরকমই থাক। এটা স্প্রেড, আপনি কতটুকু স্প্রেড করবেন স্প্রেডের জন্য। এটা আমাদের কি সাইজ, ড্রপ শেডর সাইজ। হ্যাঁ, সাইজটা আপনি কেমন রাখবেন, কেমন রাখলে ভালো হয়। ডিস্টেন্সটা বাড়ালে কমালে ওইটাতে কি হবে? ডিস্টেন্সটা বাড়াইলে আপনার ড্রপ শ্যাডোর যে ডিস্টেন্সটা বাড়বে। ও আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখন দেখেন এখানে আছে কি কন্টর আছে, তাই না? এটা কি, এটা কিন্তু বোঝার অনেক বিষয় আছে। এটা হচ্ছে কার, এটার মানে হচ্ছে কি সীমারেখা, তাই না? আমার এটার সীমারেখা চলে আসবে। যে কন্টোর আসছে না, এটা আমার কি আসবে, সীমারেখা চলে আসছে, তাই না? এখানে দেখেন বাই ডিফল্ট ফটোশপ আমাদের অনেকগুলো ইয়ে দিয়েই রাখছে। এই যে ফটোশপ কি অনেকগুলো অপশন দিয়ে রাখছে, তাই না? এই যে, হ্যাঁ, এটা কার্ভ বলা যায়, এটাকে কার্ভও বলে, আবার সীমারেখাও বলে। হ্যাঁ, সূচক যাকে বলে। হ্যাঁ, এই যে অনেকগুলো কিন্তু ফটোশপ এখানে দিয়ে রাখছে, তাই না? আচ্ছা চলুন আমরা তাহলে একটা কাস্টম করি। কি করব,
কাস্টম দেখেন এই শ্যাডোটা আমার এটাতে 100% আছে হ্যাঁ এটা যখন এই কার্ভটা যখন নিচের দিকে আনবেন কি হবে আমার কোনো কিছু আছে এই কার্ভ যখন নিচের দিকে আসবে আমার কি কোনো শ্যাডো দেখা যাচ্ছে না স্যার তার মানে কি আমার বাইরের অংশ আমার এইটা যখন আমার এটা হচ্ছে কি আমার বাইরের অংশ আর এটা কি ভিতরের অংশ তাই না এটা ভিতরের অংশ দেখছেন আমার শ্যাডোটা কেমন হবে ম্যাপিং আমার এটা আমি উপরের দিকে নিয়ে গেলাম ফুল দেখা যাচ্ছে তাই না হ্যাঁ আর এটা যখন আমি নিচের দিকে আনছি আমার শ্যাডোটা কিন্তু নাই হয়ে যাচ্ছে এই কার্ভের অনেকগুলা কাজ আছে সেটা দেখেন আমি করি অর্থাৎ বাইরের অংশ কেমন শ্যাডো দিবেন ভিতরের অংশটা কেমন কেমন শ্যাডো হবে এটা আমরা কার্ভ দিয়ে করতে পারবো হ্যাঁ এরকম কাজ করা যায় এটাকে যদি আপনি শেপ দিতে চান নিউ কাস্টম ওয়ান ওকে এখন দেখেন এটা কিন্তু আমার এখানে নিয়ে চলে আসছে এটা ছিল না আগে এটা আগে ছিল না এই যে হ্যাঁ এরকম আসলে এটার এই এটা আসলে আমার দরকার হয় না সাধারণত এটা সাধারণত দেখা দরকার হয় না জাস্ট বোঝানোর জন্য আপনাদের দেখাচ্ছি ডিটেলসে এটা আছে নয়েজ হ্যাঁ আপনার শ্যাডোটা কেমন ইয়ে করবেন এই যে নয়েজ গ্লোবাল লাইট নিয়েও আমি একটু কথা বলবো কারণ এটা অনেক ইম্পর্টেন্ট এটা আমি এরকমই রাখি এবার চলুন দেখানো যাক আউটার গ্লো ইচ্ছা করলে ডাবল ড্রপ শেড আমরা এখানে নিতে পাবো এটা এটা ফটোশপ CX6 এ ছিল না এই 15 এটা দিয়েছে আপনি ইচ্ছা করলে ডাবল ড্রপ শেড এখানে দিতে পারবেন যদি মনে করেন আচ্ছা ডাবল ড্রপ শেডও দেওয়া যাচ্ছে এটা তো আমরা একটাই রাখি এটা হচ্ছে আউটার গুলো অপশনটা নান করে দিই আউটার গুলোটা আমার ইয়েতে একটা কালার দেওয়া লাগবে ব্যাকগ্রাউন্ডে নাহলে বোঝা যাবে না এই যে এবার বোঝা যাচ্ছে এটা আমাদের আউটার গ্লো আমাদের গ্লোটা কেমন হবে এটা অপাসিটি যত বাড়াবেন তত বেশি হবে ছাই যেটা স্প্রেড
কতটুকু স্প্রেড করবেন, এটা তো বুঝাইয়া দিলাম। নয়েজের সাধারণত দরকার নেই। কালার ওভারলে কালারটা আমি এখান থেকে একটু চেঞ্জ করে নিই। যেমন আর কি দেওয়া যায়, এটা আউটার গেল গ্লো, আর এটা আমাদের গ্রেডিয়েন্ট ওভারলে। আচ্ছা, গ্রেডিয়েন্ট ওভারলে আমি এখন এখানে দিব, কিন্তু গ্রেডিয়েন্ট ওভারলে নেবেন না। হ্যাঁ, গ্রেডিয়েন্ট ওভারলেটা ততক্ষণ নেবেন না যতক্ষণ হচ্ছে কার আমাদের কি কালার ওভারলেটা অন আছে। দেখেন এবার গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে এখানে অর্থাৎ কালার ওভারলে যদি দেওয়া থাকে তাহলে আমাদের গ্রেডিয়েন্ট ওভারলে নিবে না। এবার চলুন আমরা একটা ইনার গ্লো দিই। হ্যাঁ, এইখানে আছে ইনার গ্লো, এটা আমাদের ইনার গ্লো, তাই না? ইনার গ্লো মানে কি? এটা আউটার গ্লো তো বাহিরের অংশটাও গ্লো হয়ে যাবে, এবং ইনার গ্লো এবার কি হবে ভিতরের অংশ গ্লো হবে, তাই না? এবার দেখেন 3D হচ্ছে। এবার কিন্তু এটা 3D হয়ে গেল, তাই না? এইটা আমাদের কি সৃষ্টি হয়ে গেল, লেয়ার স্টাইল? এটা আমাদের কি সৃষ্টি হয়ে গেল, লেয়ার স্টাইল। এবার দেখেন এই লেয়ার স্টাইল আমাদের এইখানে কয়টা আছে, এক এখানে 1 2 3 4 ছয়টা আছে, তাই না? 424টা। এবার দেখেন এই লেয়ার স্টাইলটা আমি এখানে অ্যাড করব, এটা থাক, এটা আনচেক করে দেন। আমার এই লেয়ার স্টাইলটা এখানে কিন্তু যোগ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এই লেয়ার স্টাইলটা আমার এখানে যোগ হয়ে গেছে। তো আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন লেয়ার স্টাইল। এবার চলুন এটা আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আর একটা কিছু তৈরি করি। এইখানে দেখেন আমার এখানে ডপ শ্যাডো কয়টা, তিনটা তিনটা আছে, তাই না?
হ্যাঁ এইখানে এইগুলা কি আমার ড্রপ শ্যাডো আমার তৈরি আমি নিজে তৈরি করছি তাই না এটা আমি আমি রিস্টোর ডিফার করার জন্য আমি কি আবার এফএক্সে ক্লিক করে এখানে রিস্টোর ডিফল করে ফেলব আমার ফটোশপ আমার কি লেয়ার স্টাইলটা আমার আগের মতো হয়ে গেল নাকি বুঝতে পারছেন আপনারা জি স্যার হ্যাঁ তাহলে ড্রপ শ্যাডো গেল আউটার গুলো গ্লো গেল এটা হচ্ছে প্যাটার্ন ওভারলে হ্যাঁ প্যাটার্ন ওভারলে এটা দরকার নেই আসলে ফটোশপ এটা অনেক বড় একটা কোর্স এটা হচ্ছে প্যাটার্ন ওভারলে হ্যাঁ বিভিন্ন ধরনের প্যাটার্ন এখানে দেওয়া যেতে পারে বিভিন্ন ধরনের প্যাটার্ন এর হ্যাঁ অনলাইনে অনেক প্যাটার্ন পাওয়া যায় সেগুলা লোড করা যেতে পারে ইনার গুলেট আবার ইনার শ্যাডো ইনার শ্যাডোটা সাধারণত দরকার হয় না গ্লোটাই ইনার গ্লোটাই কাজ করে এটা স্টোক এটা তো আমি দেখিয়ে দিয়েছি এটা বেভেল অ্যান্ড এম্বুশ হ্যাঁ বেভেল অ্যান্ড এম্বুশ দিয়ে সুন্দর থ্রিডি তৈরি করা যায় যেরকম ভাবে থ্রিডি তৈরি করতে পারবেন অনেক কিছু তৈরি করা যায় বেবের আনি এম্বুস দিয়ে আমি দেখাই দিই এখান থেকে ফেদার যদি নিই আমি সাপোজ ফেদার নিলাম না আচ্ছা আমি কি ধরবো শিপ ধরবো হ্যাঁ শিপ ধরলে আমার কি হবে একটা একটা করে অনেকগুলা আমি অ্যাড করতে পারতেছি মার্কেট টুল দিয়ে হ্যাঁ মার্কেট টুল দিয়ে আমার অনেকগুলো অ্যাড করতে পারবো এবার সবাই দেখতে পাচ্ছেন হ্যালো জি স্যার হ্যাঁ এখন আমি এখানে একটা নিউ লেয়ার নিব নিউ লেয়ার নিয়ে দেখেন আমি এখানে আমি নতুন লেয়ার নিয়েছি তাই না এখন আমি এখানে কি করব এখানে আমি একটা কালার দিয়ে দিব সাপোজ ইয়েলো কালার কালারটা আমার কোথায় নেবে বলেন তো ভুল জায়গাতে হ্যাঁ সিলেকশন যেগুলো সেগুলোতে কোথায় নেবে লেয়ার গুলো বলেন সরি কালারটা কোথায় নেবে আমার এখানে নিয়ে নিছে দেখছেন নিয়েছে এই ইসমাইল হোসেন বুঝছেন আপনি জি স্যার আসনা হেনা বুঝছেন জি স্যার স্যার আজকে কাজ অনেক কঠিন কঠিন না এটা সোজা কাজ কি বলেন এই কঠিন এই এটা কঠিন কাজ কি বলেন হ্যাঁ এই আশা বুঝতেছেন আশা শাকিলা খাতুন জি স্যার আচ্ছা দেখেন
আমি এইখানে আমি এখন কি করব, বেভেল এন্ড এমবুশ, আমি এটা তো কোডে করেছি, এটাতেও করব বেভেল এন্ড এমবুশ। আমি কি করব, আমরা এপেক্স থেকে ব্ল্যান্ডিং মোডে যেতে পারি, আবার এখানে ডাবল ক্লিক করলেও আমার যে লেয়ার স্টাইল সেটা চলে আসবে। এখন দেখেন বেভেল এন্ড এমবুশ, হ্যাঁ এখানে বিভিন্ন ইয়ে আছে যে এমবুশ, হ্যাঁ এমবুশটা স্মুথ করে দিলাম, ডাউন করে দিলাম। স্যার লাল শ্যাডো হয়ে গেছে তো, তাই মিলে গেছে হতে পারে। এই তো স্যার এখন দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি স্যার বেবিলন অ্যাম্বুস যেটা স্যার, এটা কি স্যার ওই জিনিসটাকে একটু মোটা দেখানোর জন্য আর পিছনে শ্যাডো আনার জন্য, না একটু কি কারণে ব্যবহার করে? হ্যাঁ থ্রিডি, থ্রিডি যাকে বলে। ওকে স্যার, হ্যাঁ এটা করতে পারবেন এরকম ভাবে, ডিপ করে দিতে পারবেন। হ্যাঁ এই যে এখান থেকে বিভিন্ন অপশন আছে, এরকম কিছু করা যায়। বিভিন্ন এমবুশ দিয়ে আচ্ছা এবার দেখেন আমি যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে এই দুইটাকে আমরা গ্রুপ করে এই পাশে নিই। আমি নতুন একটা পেজ নিই, সেটা হচ্ছে গ্লোবাল যে আপনার ইয়েটা আছে, দুইটা নিলাম নাকি এফেক্টস থেকে আমি এটা কি করব ডপ শেডো দেব। হ্যাঁ আমি সাপোজ এইটার এই পাশে ডপ শেডো দেব, এবং সবাই ক্লিয়ারলি দেখেন এটা কিন্তু, হ্যাঁ এটা আপনাদের কাজের ক্ষেত্রে অনেক উপকার, এটা সবাই দেখেন, সবাই দেখেন। এইখানে আমাদের গ্লোবাল ইউজ গ্লোবাল লাইটটা ইয়ে হবে, আচ্ছা এখন ধরেন আমি রেকট্যাঙ্গেল 2 এইটাতেও আমি কি করব ড্রপ শ্যাডো দেব। স্যার আপনার কথা ডাবল শুনতে পাচ্ছি কেন, ইকো হচ্ছে স্যার কথায়? বুঝতে পারছি না। এবার এবার ঠিক আছে, এবার ঠিক আছে দিনা? হ্যাঁ স্যার এখন ঠিক আছে। হ্যাঁ কারণ মাইক্রোফোন অন ছিল হয়তোবা। দেখুন আমার আমি কি এইটাতে আমার অ্যাঙ্গেল ছিল 127, হ্যাঁ রেকট্যাঙ্গেল 1 এ, এটাতেও কিন্তু আমার অ্যাঙ্গেল 127ই নিয়েছে রেকট্যাঙ্গেল 2 তে, নাকি? জি স্যার। অর্থাৎ আপনি যতগুলা এই ফটোশপ ফাইলে, এই ফাইলে যতগুলা আপনি এনেবেন
সবাই একই ডপ শ্যাডো হবে। আবার ডপ শ্যাডো দেন, একই ডপ শ্যাডো হবে। এখন সাপোজ আমি এটা আমি এখন অ্যাঙ্গেলটা কমাবো, বাড়াবো, দেখছেন তিনটাতে কিন্তু কি, তিনটাতে আমার একই অ্যাঙ্গেলে ঘুরতেছে, তাই না? এটা হচ্ছে গ্লোবাল। হ্যাঁ, এবার আমি কি ইউজ গ্লোবালটা আমি তুলে দিছি, তাই না? গ্লোবাল লাইট। তো আপনারা গ্লোবাল লাইটটা কখনো ব্যবহার করবেন না, ঠিক আছে? কারণ আপনি ফটোশপে কাজ করার সময় অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এই একটা শেপের একটা ড্রপ শেড ইফেক্ট দিবেন আর একটা আরেকটা দিবেন, তাই না? এরকম দেওয়া লাগতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হোল ফটোশপের ফাইলে গ্লোবাল লাইটটা দেওয়া থাকলে আমার ওই গ্লোবাল লাইট টোটাল ফটোশপ ফাইলের উপরই পড়বে। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। আমার কথা কি আপনারা বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারছি। এই হাসনা হেনা বলেন, কি বললাম? জি স্যার। কি বললাম বলেন? নিশাত বলেন, কি বললাম? জি স্যার, বুঝতে পারছি। বলেন কি কি বুঝছেন বলেন? ইউজ গ্লোবাল লাইটটা অন থাকলে পুরোটার উপরে ইফেক্ট পড়বে, তিনটা শেডে পড়ে, আর যদি অফ থাকে তাহলে একটা একটা করে করতে পারবো। হ্যাঁ, গুড। যদি অফ থাকে তাহলে একটা একটা করে আমরা করতে পারবো, তাই না? হ্যাঁ স্যার, এখানে যে আপনার লেয়ার 3 বা 4 যেটা সিলেক্ট থাকবে সেটার উপর কোনো ডিফেক্ট হবে না? না, আপনার গ্লোবাল লাইট যদি সিলেক্ট থাকে। হ্যাঁ স্যার, এতদিন পরে এসেছি যে 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 লেয়ারটা সিলেক্ট থাকবে কাজ করলে শুধুমাত্র সেই লেয়ারের উপরে কাজ হবে, এই জন্য জিজ্ঞাসা করলাম যে এইটার ক্ষেত্রে আলাদা। হ্যাঁ, সেই লেয়ারের উপরে তো কাজ হবে, কিন্তু আপনার বিষয়টা হচ্ছে যদি গ্লোবাল লাইটটা দেওয়া থাকে তাহলে সবার উপরই ইফেক্ট পড়বে। এই যে সবার উপরই ইফেক্ট পড়তেছে। ওকে স্যার, এটাই সব লেয়ারের উপরই আপনার ইফেক্ট পড়বে। আপনি কালার ভিন্ন দিতে পারবেন, কিন্তু এই অ্যাঙ্গেলের কথা বলতেছি, অ্যাঙ্গেলটা সবার উপরই পড়বে যদি গ্লোবাল লাইটটা দেওয়া থাকে। আমার সবকিছু মানে হচ্ছে বিজনেস কার্ড, আইডি কার্ড, লোগো, এগুলার মক আপ কি লেয়ার স্টাইল যেভাবে করছেন এভাবে কি তৈরি করা হয় মক আপটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেকআপ আসলে লেয়ার স্টাইল এগুলা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। এই একটা দুইটা ইউজ করলে অনেক কিছু করতে পারবেন, যেমন এই যে আপনার ড্রপ শেডো বা দেখা কালার ওভারলে এবং আপনার আউটার গ্লোটা আমি দিলাম। হ্যাঁ, একটা দুইটা ইউজ করে অনেক কিছু করা যায়। হ্যাঁ, এগুলা ওকে একটা দুইটা ইউজ করে অনেক কিছু করতে পারবেন আপনি। ড্রপ শেডোটা ইউজ করে অনেক কিছু করা যায়। হ্যাঁ স্যার, এটা আমাদেরকে একদম মানে সম্পূর্ণভাবে মকআপ তৈরি করা দেখাবেন কি ক্লাসে? দেখালে ভালো হতো স্যার। অবশ্যই দেখাবো, আপনারা যখন ডিজাইন, আমরা আমি তো আপনাদের এখন জাস্ট টুলস গুলার ব্যবহার শেখাচ্ছি, কিভাবে ব্যবহার করতে হয় এটা শিখেছি। বাট যখন আপনারা প্রজেক্টে যাব, প্রজেক্ট প্র্যাকটিসকে যাব, যখন আমরা মার্কেট প্লেসে অবশ্যই আমরা কাজ সাবমিট করব। হ্যাঁ, মার্কেট প্লেসে আপনারা কাজ করবেন, সে কাজগুলো কিভাবে মকআপ তৈরি করবেন, তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। স্যার, মকআপ ফাইল কি আলাদা পাওয়া যায়? হ্যাঁ, আলাদাও ডাউনলোড করে নিতে পারবেন, বা আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা মার্কেট প্লেসে কাজ সাবমিট করবেন। জি স্যার, এগুলো সব কিছুই জানতে পারবেন আস্তে আস্তে। ফটোশপের এই যে এটা আমাদের এলইডিপি তে এই যে আমি বলি সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ লেয়ার, অপাসিটি ফিল, হ্যাঁ ফিল অপাসিটি, তারপর হচ্ছে কার আপনার এই যে অর্ডার অ্যারেঞ্জ এবং ভিজিবল লেয়ার, ডিলিটিং ডুপ্লিকেট অ্যালাইন গ্রুপ লেয়ার, লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্ক, লেয়ার লক, লেয়ার ট্রান্সপারেন্ট পিক্সেল,
ব্ল্যান্ডিং অপশন, হ্যাঁ, তারপরে ক্লিপিং মাস, ফিল্টার টাইপ, এই কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাত, আট, নয়, দশ, এই দশটা, হ্যাঁ, এই দশটা পার্ট একদিনে শিখাইতে বলছে। ওরে বাবারে, বলেন, এই দশটা পার্ট একদিনে শিখাইতে। যেমন ধরেন, জানি তো অনেক কিছু, হ্যাঁ জানি কিন্তু অনেক কিছু, এই যে ধরেন সাপোজ এইখানে আমি কি নিলাম, একটা রেকটেঙ্গেল নিলাম, দেখেন এখানে কি আছে, ফিল এবং অপাসিটি, ফিল এবং অপাসিটি। এই ফিলটা আপনি যদি আপনি 60% করেন, অপাসিটির কাজ করবে, এবং অপাসিটিও যদি কমান তাহলে কি, এটা কিন্তু একই কাজ করতেছে, তাই না? এখানে আছে কিন্তু ফিল এন্ড অপাসিটি, কিন্তু এর 50% করেন অপাসিটি, দেখেন 50%, আমার কি 50% এটা কমে গেল, সেটা আবার আপনি 100% করে দেন, এটা আবার 50% করেন, তাহলে কি ফিল আর অপাসিটির কাজ কিন্তু একই, কি এক? বলেন জি স্যার, কিন্তু না, ফিল এবং অপাসিটির কালার এক, কাজ এক না, ফিল এবং অপাসিটির কাজ কিন্তু এক না। কালারটাকে ধূসর করে দেয়, হ্যাঁ ফিলটা মানে কালার ধূসর করে দেয় না, ফিলটা তো আপনার ফিল তো ফিল কালার, এটা ফিল কালার, এটা হচ্ছে ফিল কালার। সাপোজ আপনি এটা দেখাই আমি আপনাকে, দেখেন এবার কি আমার এইটার যে ইয়েটা কমছে, এটার যে ডপ শেডো, ডপ শেডোটা কিন্তু আমার কমে নাই, কমছে কি? ডপ শেডো কিন্তু আমার আমার কমে নাই, এখন অপাসিটি আমি কমাই দিই, এখানে সাপোজ 30%। এখন দেখেন এই অপাসিটি হচ্ছে কার, টোটাল লেয়ারেরটা কমে গেল, তাই না? টোটাল লেয়ারের অপাসিটি আমার কমে গেছে। আর এইখানে যখন আপনি ফিল কমাইতে চাচ্ছেন, যে মনে করেন যে আমি ফিলটা কমাবো, তাহলে আমার এইখান থেকে যে আমার লেয়ার স্টাইল কমবে না, কিন্তু ফিলটা আমার কমে যাচ্ছে, এটা আরো 30% করে দেন। ফিলটা এটা হচ্ছে লেয়ার এবং ফিল এবং অপাসিটির মধ্যে পার্থক্য, এটা পার্থক্য তো একটু হলেও আছে, তাই না? না থাকলে তো আর ওরা দিয়ে মানে দিয়ে রাখবে না। এই মেস্টার ক্ষেত্রে দেখিয়ে দিই, এখন এটার যদি ফিল ফিল কমবে, শুধু ইমেজটা কমতেছে, হ্যাঁ এটা হচ্ছে ফিল, কিন্তু আপনার এই যে যে ডপ শেডোটা, তো লেয়ার স্টাইলের কোনো কিছু কমবে না, বুঝতে পারছেন ফিল আর অপাসিটির মধ্যে পার্থক্য? হ্যাঁ। এবার আপনারা এইগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে বিভিন্ন ধরনের যে ডপ শেডো, হ্যাঁ ডপ শেডো, তারপর হচ্ছে গার বেবেল অ্যান্ড এমবুশ, এগুলার সব একটা একটা করে করে ইয়েতে পোস্ট দেন,